চ্যানেল রিমা ব্লগস। তুমি সবাই গরমে কেমন আছো? আমি তো একদম পোড়া কাঠকয়লা হয়ে মনে মনে হচ্ছে চুল্লির মধ্যে রয়েছে এরকম একটা ব্যাপার গরমে। ও মারাত্মক গরম, মারাত্মক আর পারছি না, মানে কাশ্মীর চলে যেতে ইচ্ছে হচ্ছে গরমে, একটুতেই ঘেমে যাচ্ছে, একটুতেই মানে এই যে বেরিয়েছে না বেরোতে ইচ্ছে করছে। তো যাই হোক, আজকে যাচ্ছি লোকনাথ পুজোর বাজার করতে, কালকে লোকনাথ পুজো। আর পুজোটা বেসিক্যালি আমাদের বাড়িতে না, শ্বশুর বাড়িতে। তো কালকে কিছু বাজার করে নিয়ে এসেছে, আর বাদ বাকিগুলো যেগুলো বাকি মামনিগুলো তুই আর শাইনকে করে নিয়ে, তো যাচ্ছি আজকে বাজার। দুটো ব্যাগ আছে, দুটো ব্যাগ একদম ভর্তি করে বাজার নিয়ে চলে আসবো। যেহেতু আমরা ট্রেনে এসেছি, তো ট্রেন থেকে নেমেই সর্বপ্রথম আমরা লস্যির দোকানে গিয়ে লস্যি খেয়ে নিচ্ছি, কারণ যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, শরীর অনেক দুর্বল লাগছিলো, এই জন্য বললো যে চলো আগে একটু লস্যি খেয়ে তারপরে বাজার করাটা শুরু করি। তো আগে লস্যিটা খেয়ে তারপর বাজার করাটা শুরু করবো। আর এই দোকানটা হচ্ছে কি আমাদের চাকদা হাটের একদম কোনায়, আর এই কাকুনা অসাধারণ লস্যি বানায় যেটা আমার খুব ভালো লাগে। মানে সবাই মোটামুটি বানায়, কিন্তু এই কাকুর লস্যিটা আমার একটু বেশিই ভালো লাগে। এটা আমাদের চাকদা হাট, আর এই হাটটা অনেকটা বড়। যেহেতু রোডে অনেক ভিড়, কালকে যেহেতু লোকনাথ পুজো, সেই কারণে আমরা আজকে হাটের ভেতর থেকে যাচ্ছি। এখানটা অনেকটা শর্টে হয়, একদম বাজারের ভেতরে গিয়ে উঠবো। এটা হচ্ছে গিয়ে চাকদা বাজার, বাজার মানে পুরোটাই বাজার। এটা মেনলি হচ্ছে মুদি সদায়ের জন্য, আশেপাশে যেখানে মানে যে কটাই দোকান দেখবে বেশিরভাগই এখানে মুদি সদায়ের জন্য। আর এই রাস্তাটা থেকে সোজা গেলে আমাদের চাকদা মাছ বাজার, আর এরপরে যে গলি এই গলিতে আমাদের সবজির দোকান। তো আমরা আগে মুদির সদায় করবো, দেন আমরা সবজির দোকানে যাবো। মাপ ঠিক আছে, আমি জানি না তোমার উপরে দায়িত্ব দিয়েছে। কি কালার নিলে? আলু বাস থেকে ঘাম ছুটে গেল। আলু যেন ভালো হয়, সুন্দর দেখে নেবে। সুন্দর দেখে কি করবে, গুণ দেখো না, যত ফসফসে হবে তত কাজে হবে। তাই নাকি? সব জানতা গামছাওয়ালা নাকি? জিজ্ঞেস করো, যত ফসফসে হয় আলু চোখ আসবে। আলু হ্যাঁ, আলু চোখ যত ফসফসে হয় উঠে আসবে তত ভালো হবে। আর পেঁয়াজ যত তেল তেলে হয় না, হ্যাঁ মা বল, মা সাথে বাজার করতে গিয়েছিল। সব জানতা গামছাওয়ালা, নট গামছাওয়ালা, আলুওয়ালা, সবজিওয়ালা, সবজি সবজিওয়ালা, সরি হয়নি এখনো, মনে হচ্ছে জমি থেকে তুলছো আলু। আরে না, এক একটা আলু দু পিস করে করবে তো, মানে টমেটো জন্য তো ভাগ করলে তত ভালো লাগে, মানে এমন সাইজ নিচ্ছে যাতে একটা আলু থেকে দুটো করে পিসই হয়, তাহলে সুবিধা হবে। আর যদি দেখো এই বড় আলুটা নিতে হলে এটার মাঝখান থেকে করতে হবে, তাহলে চার পিস করে হবে, একটা অন্যরকম দেখতে হবে, এটা সব এক সাইজে নিলে কি হবে দেখতে, সব কিছু সব কিছুই তো একটা ব্যাপার আছে। বুঝলাম, আমাদের সবজি বাজার কমপ্লিট হয়ে গেছে, এখন এসেছি ফুলের দোকানে। আর সবজি বাজার তেমন একটা ছিল না, আলু নিতে হয়েছে, আর রাইসের জন্য যা যা লাগে তাই নিয়েছি, আর পাঁচ রকমের পাঁচটা সবজি নিয়েছি। তারপর এসেছি ফুলের দোকানে, আর ফুলের তো ভীষণ দাম, কিছুদিন আগেও ৫ টাকা করে বিক্রি হয়েছে।
ফুল কেনার পর চলে এসেছি চারটা মিষ্টির দোকান। আর এই মিষ্টির দোকানটা দেখতে যতটাই বাজে কিন্তু দোকানের মিষ্টিগুলো ততটাই ভালো। মিষ্টির দোকানের পাশেই তৈরি হচ্ছিল গরম গরম আমৃতি। আহা, আমৃতির কালারগুলো এত সুন্দর না, সেই এক একটা আমৃতি আমি দেখেছি অরেঞ্জ অরেঞ্জ টাইপের ডিপ লাল একটা কালার চলে আসে, আর এটার কালারটা না খুব সুন্দর, মানে আদি দাদু এত সুন্দর বানাচ্ছিল আমৃতিগুলো। কি করছো, বিক্রি করতে বসছো? দেখো কত ভালোবাসে আমাকে, টক তো গো, টক তো ঝাঁঝালো ঝাঁঝালো আমটা, এই আমটা খালো। দু ব্যাগ ভর্তি ভাজা সব খালি আছে, প্যাকেটের গুলো আলাদা রেখে দাও। গন্ধটা খুব সুন্দর লাগে, এটা মানে এখনই তেলে পুরন দেওয়া হয়ে গেছে দেখো। খারাপ মশলা না, হ্যাঁ সুন্দর গন্ধ। এটা কি, এটা পায়েসের একটা, এটা আচ্ছা একটা পায়েস হবে, একটা হচ্ছে খিচুড়ির হবে। আরো আছে, সব বাসন বের করা হয়ে গেছে আমাদের পুজো, এখন সব ধোয়াবে এগুলো। আর ওটার মধ্যে কি এবাকে সবজি, সবজিটা হ্যাঁ একটাতেই হয়ে যাবে। এগুলো হচ্ছে গোটা গোটা ফল যে ঠাকুরের সামনে দেন সেই ফল, তাই ফল না সরি সবজি, সবজি গোটা দেবে কমপ্লিট। না না থাক, আমি দেখছি কি করা যায়। তাহলে সব কমপ্লিট আমাদের বের করা বাজার, আর এখানে রয়েছে আরো, ঠিক আছে। এই বছর একটু ছোট করে করা হচ্ছে কারণ বাড়ি ঘর ভাঙা তো চারিদিকে অবস্থা, মানে নতুন বাড়ি হচ্ছে এজন্য পুরো বাড়িটাই ভাঙা, বাড়িটা একবারে কমপ্লিট হলে দু বছর পরে গিয়ে বাড়িটা দেখাবো। গ্লাস লাগবে না? না। তো এই বছর আমাদের পুজো তেমন একটা বড় হচ্ছে না,
হ্যাঁ, ছোটো করেই হচ্ছে। আর হচ্ছে আগের বছর বড় হয়েছিল, আগের বছর আমরা ব্লক চ্যানেলটা খুলিনি, তার জন্য দেখানো হয়নি। এই বছর একটু ছোট করে হবে। নেক্সট ইয়ার মানে আশা করি নেক্সট ইয়ার যদি কমপ্লিট হয়ে যায় বাড়ি, তাহলে নেক্সট ইয়ার আরও বড় করে হবে। তো তোমরা সাপোর্ট করো আর যেন তার প্রার্থনা করো যেন তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় বাড়িটা, তারপর নেক্সট বছর আরও বড় করে হবে। তো কালকের সব কাটাকাটি চলছে এখানে, তাই তো? হ্যাঁ, কালকে তাড়াতাড়ি পুজো হবে, যখন মানে পুজোটা তাড়াতাড়ি 12টার মধ্যে কমপ্লিট করতে হবে, সবাইকে প্রসাদও দিতে হবে, তার জন্য কেটে ফেলা হচ্ছে আমাদের আলু, মানে হচ্ছে আলুর দম হবে। হ্যাঁ, তো অনেক আলু কাটা হয়েছে, আর এখানে কাটা হচ্ছে আম, বাবা আম কাটছে, বাবা বসে বসে আম কাটছে, যাই হোক খালি গায়ে, গরম অনেক বেশি। হ্যাঁ, কমপ্লিট কাটা তো, এখন কি বাড়ি যাব, বাড়ি যাবে, কারণ 10:30 বাজে, 10:30 বাজে বাড়ি যেতে, কটা 10:30 বেজে যাবে, তারপর আমার বাড়িতে গিয়ে অনেক কটা প্রজেক্ট আছে, প্রজেক্টগুলো কমপ্লিট করতে হবে, রাত জেগে জেগে, তারপরে কালকে আবার ওই তো পুজো শেষ। হ্যাঁ শেষ, তাই কখন আসছো? টাটা। কখন আসবে? কালকে সকাল টিউশন আছে, টিউশন আছে, টিউশন যেতে হবে না, সপ্তাহে একদিন ড্রয়িং, বুঝেছো, একদিন ড্রয়িং, পরে আঁকিয়ে দেবে, পরে আঁকানো হয়, আদার সেট এগুলো আমার পড়ানো থাকে না, সে ঠিক আছে, চলো চলো আগে আমাকে দিয়ে এসো, আমাদের আর আয়না লাগে না, ফ্রিজে, হ্যাঁ ফ্রিজে আয়না, গরিবের ফ্রিজ, ঢং ঢং করো তো, এটা কোনো কথা, গরিবের ফ্রিজ, একটা ফ্রিজ কিনে বেশি ঢং, না না গরিবের ফ্রিজ, একটা ফ্রিজ কিনেছে তাও আর বারবার সবসময় কেন বলে গরিবের ফ্রিজ, গরিবের ফ্রিজ, সবাই একটু কমেন্টে বলো তো, বড় লোকের ফ্রিজ, তাহলে তারপর, না না গরিবের ফ্রিজ ভাই, দেখো আয়না লাগিয়ে দিয়েছি সামনে শুধু, তাই তো, যাই হোক এখন আপাতত বাড়ির দিকে যাবে, তাই তো, চলো বাই। কালকে সকাল সকাল চলে আসবে। হ্যাঁ।